কৃষ্ণ রায়চৌধুরী, আমি রায়চৌধুরী স্টেটের মালিক। আমি সমস্ত পূজা পার্বণ সব দেখভাল করি, দেখাশোনা করি, এবং হচ্ছে আমাদের এই পুজোটা প্রায় 325 বছরের। আমাদের যখন জমিদারি প্রত্যন হয় তখন থেকেই আমাদের পুজোটা, আমাদের পুজোটা প্রথম স্টার্ট করেন এই এইখানে হচ্ছে রাজবল্লভ রায়চৌধুরী, তারই আমরা বংশধর। সেই রীতি মেনে জমিদারি আমাদের 1954 গভর্নমেন্ট অ্যাকুইজিশন করে, কিন্তু তারপর থেকে হিন্দুদের যে 12 মাসে 13 পার্বণ সেটা কিন্তু এখনও চালিয়ে যাচ্ছে এবং যতদিন থাকব চালিয়ে যাব। এবং এই 13 পার্বণের মধ্যে দুর্গা পুজোটাও একটা মেন উৎসব, হিন্দুদের বাঙালিদের মেন উৎসব। সেই হিসেবে আমাদের এবারে বহু রেস্ট্রিকশান আছে, সরকারের নির্দেশ আছে, করোনা ভাইরাসের জন্য বিভিন্ন জায়গায় প্রোগ্রাম সব ক্যান্সেল হয়ে গেছে। তা সত্ত্বেও যেহেতু বাড়ির পুজো, সরকারও অনুমতি দিয়েছেন আপনারা বাড়ির পুজো বাড়ির মধ্যে করতে পারেন, এবং হচ্ছে দূরত্ব বজায় রেখে সরকারের নীতি এবং আদেশ মেনে করতে হবে। সেই মতো আমরা সরকারের আদেশ মেনে সবসময় করে আসছি এবং করে যাব। আমার এই 75 বছর বয়স, আমি আগেও দেখেছি আমাদের 30-40টা করে প্রতিদিন বলি হতো পুজোর সময়, এখন 30-40টা পারি না, কিন্তু ডেলি 3-4টে করে মানে সিস্টেমটাকে বজায় রেখেছি, এইভাবে চালিয়ে যাচ্ছি। অ্যাকচুয়াল আমাদের দুর্গাপূজাটা হয় মহালয়ের পরের দিন থেকে, প্রতিপদ থেকে আমাদের দুর্গাপুজো হয়। আমাদের পুজোটা যেমন হয় সপ্তমী থেকে ষষ্ঠীর দিনটা আমাদের বেল বরণ হয়, সামনে আমাদের বাড়ির সামনে একটা বেল গাছ আছে ওখানে বরণ হয়, তারপর সপ্তমী থেকে পুজো স্টার্ট হয়। এবং সপ্তমীর দিনকে আমাদের কলাবউ আমাদের দুর্গা দালানে এসে বিভিন্ন মানে আমাদের সাত সমুদ্রের সব জল নিয়ে আসতে হয়, নিয়ে এসে ঠাকুর মশাইরা এইখানেই মন্দিরেই সমস্ত কলা গাছকে চান করানো হয় কলাবউকে, তারপর ভেতরে মায়ের পাশে প্রতিষ্ঠিত করা। আমাদের অষ্টমীর দিনকে মেন হচ্ছে, অষ্টমীর দিনকে আমাদের সব বাড়ির বাইরেও প্রচুর লোক থাকে অ্যাব্রড ইন ইন্ডিয়া, তারা সব অষ্টমীর দিনকে এখানে চলে আসে, একটা গ্যাদারিং মতো হয়। বলে নাকি অষ্টমীর দিনকে মায়ের ভোগ খেলে নাকি সংসারে মঙ্গল হয়, এটা আমরা শুনে এসেছি। সিঁদুর খেলাও আমাদের বিরাট হয়, কিন্তু এবছর আমরা কতটা করতে পারবো জানি না, সরকারের আদেশ সবসময় আমাদের মানতে হয়, মানবো। আমাদের নিয়ম হচ্ছে প্রায় 40 জন মতো বাহক আমাদের কাঁধে করে ঠাকুর বিসর্জন দিতে যায়, এবং বিসর্জনের সময় আমাদের সব ওই প্রসাদন করে যেতে হয়। সে সিস্টেমটা জমিদারির সময় থেকে চলে আসছে, এখনও সেই সিস্টেমটা আমি চালিয়ে যাচ্ছি। রূপোর পাখা চামড় তারপর আগেকার দিনে দেখবেন যেমন ঢোল কাঁসি আছে, সেই সব বাজিয়ে বাজিয়ে সমস্ত এ করে সিস্টেমটাকে নিয়ে এখনও চালিয়ে যাচ্ছি। তারপর আমাদের কাঁধে করে যায় 40 জন বাহক গঙ্গার ঘাটে গিয়ে, আমাদের এখনও নিয়ম হচ্ছে যে বাবুদের ঠাকুর প্রথম বাবু, এখন বলে ফেললাম এই কথাটা, এখন আর কেউ বাবু মানতে চায় না, তা বাবুদের ঠাকুর প্রথম বিসর্জন হবে, তারপর অন্য ঠাকুরটা বিসর্জন দিয়ে আমরা এখন সরকারের নির্দেশ আছে। আমরা তখন নির্গন্ধ পাখি ছাড়তাম, ওই পাখি দেখার জন্য প্রচুর লোকের সমাগম, কিন্তু এখন সরকারি নিয়ম মেনে তো আমাদের চলতে হবে, সেই জন্য আমরা এখন নির্গন্ধ পাখিটা ছাড়ছি না। কোভিড এই সরকারের নির্দেশে একটু আগেই বললাম আপনার, কারণ এই এবছর আমাদের রথপথ সমস্ত বন্ধ হয়ে গেছে, আমরা মেলা করতে আমাদের 300-350 বছরের 325 বছরের ওপর মেলা, কিন্তু করতে পারিনি, সরকার পারমিশন দেয়নি। কিন্তু আমরা এই রথের সময় জগন্নাথ দেব সুভদ্রা বলরাম বাবু আমাদের নাটমন্দিরেই পুজো হইতো, আমরা রেস্ট্রিকশান ওয়েতে সব 3-4 জনকে ঢোকাতাম, তারা পুজো দিয়ে বেরিয়ে এলে ফের আমাদের সব স্টেটের লোক ভেতরে পুজো হবে, গেট আছে, গেট বন্ধ করা থাকবে, বাইরে থেকে যদি কেউ পুজো দিতে চান 4-5 জনকে করে দিয়ে আবার বাইরে বেরিয়ে আনবো। এইভাবেই সরকারের নির্দেশ সবসময় মানছি এবং মেনে এনে যাবো, যা আমাদের সরকার বলবেন সেই মতে চালিয়ে যাবো, সরকারের আদেশ ছাড়া কিছু আমরা করব। আমাদের এই মূর্তি এটা কৃষ্ণনগরের লোকই করেন, তাদের এখানে জায়গা দেওয়া আছে, তারা এখানে বংশ পরম্পর থাকে, তারাই তৈরি করে, এবং আমরা তার জন্য তাদের একটা পারিশ্রমিক বাবু কিছু টাকা দিই, এবং কৃষ্ণনগরের লোকেরাই এখানে মুক্তি করে, তারা তার পূর্বপুরুষরাও করে আসছে, তার এখন নাতিরা করে।